এই বাজারটি মূলত পাইকারি মাছের বাজার, এবং এই বাজার থেকে আশপাশের ক্রেতারা কিন্তু যারা খুচরা ক্রেতা রয়েছে তারা এখান থেকে বাজার মাছ কিনে নিয়ে কিন্তু তাদের সেই খুচরা দরে কিন্তু বিক্রি করেন। সে কারণে কিন্তু এই বাজার এবং আশপাশের বাজারগুলোতে কিন্তু মাছের বেশ দরদামও কিন্তু পার্থক্য রয়েছে। আর এই বাজারে কিন্তু মূলত কিন্তু সকাল থেকে জমে ওঠার কথা, তবে সকালে আমরা দেখেছি যে কুয়া শীতের সকালের কারণে কিন্তু এই বাজারটি এখন পর্যন্ত তেমন একটি জমে ওঠেনি। ক্রেতা সরগরমও খুব বেশি একটা নেই, তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বাজার কিন্তু জমে উঠবে। এবং এই বাজারের আড়তগুলোতে আমরা দেখেছি মূলত দেশি মাছের তুলনায় কিন্তু চাষ করা মাছের পরিমাণ কিন্তু সরবরাহ বেশি, এবং এখানে নদীর মাছ এবং সামুদ্রিক মাছ যেগুলো সেগুলো কিন্তু একটু সরবরাহ কম। তবে চাষ করা মাছ সরবরাহ থাকার কারণে কিন্তু আড়তদাররা কিন্তু বলছেন যে মাছের দরদাম কিন্তু তেমন একটি ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। আড়তদাররা বলছেন এই বাজারে যদি দরদাম যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আশপাশের বাজারগুলোতে কিন্তু এর পার্থক্য এর একটি প্রভাব পড়ে। সেক্ষেত্রে তারা বলছেন যে বাজারে এখন পর্যন্ত দরদাম ঠিক রয়েছে এবং ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে মাছের দরদাম। তো এই ছিল গাজীপুরের থেকে টঙ্গী থেকে আমার কাছে মাছের দরদামের সবশেষ তথ্য।